প্রিয় দর্শক বন্ধু, সবাইকে জানাই বিজনেস সাথী ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে প্রীতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি শান্তিপুরের যে আরতি শাড়ি সেন্টার, আপনারা অলরেডি আগেই জেনে গেছেন যে আরতি শাড়ি সেন্টারের কি কি বিষয় রয়েছে বা ওরা কোন কোন শাড়িগুলি বিক্রি করে সেটা আপনারা অলরেডি অনেক ভিডিওতে দেখেছেন। খুবই জনপ্রিয় এবং স্বনামধন্য সুনাম নিয়ে আজও আপনাদের সঙ্গে রয়েছে। তা আমরা আজকে দাদার ডাকে আমরা আজকে সেই শাড়ি সেন্টারে হাজির হয়েছি, অফুরন্ত শাড়ি ভান্ডার। আর অ্যাকচুয়ালি আপনারা জানেন যে শান্তিপুরের সমস্ত যেই শাড়ি সেন্টারগুলি আছে সপ্তাহতেই শান্তিপুরের শাড়ি, জামদানির শাড়ি অফুরন্ত ভান্ডার থাকে, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার থেকে থাকে, সেটা হচ্ছে বিশ্বাসতা। মানে অনেক দোকানদার আছেন যারা বলবে একরকম কিন্তু মালটা দিয়ে দেবে অন্যরকম, কিন্তু আমরা এরকম একটা জায়গায় এসেছি যেটা কিনা আমরা আগে থেকে জেনে যে যাতে কাস্টমার কোনোভাবেই না ঠকে। এবং অনেক সুনামধন্য এবং জনপ্রিয় শাড়ি সেন্টার আরতি শাড়ি সেন্টারে আজকে আমরা এসেছি। তা চলুন তাহলে আজকে আরতি শাড়ি সেন্টারের যে কর্ণধার আছে, যিনি প্রোভাইডার আছেন, আমরা ওনার সঙ্গে পরিচয় হব। চলুন তাহলে পরিচয় হই। তা আমরা এখন আরতি শাড়ি সেন্টারের যিনি প্রোভাইডার আছেন সেই দাদার সঙ্গে আমরা পরিচিত হব। দাদা আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম প্রণব রায়। যে আপনার আমাদের শপের নেম আছে আরতি শাড়ি সেন্টার, এটা শান্তিপুর 1 নম্বর কলোনি কালীতলা। যদি কেউ কালীতলা না চিনতে পারে বলবেন তেঁতুলতলা, তেঁতুলতলায় আসলেই আমরা গাইড করে নেব, বা শান্তিপুরে এসে আমাকে ফোন করবে তাদের আমরা গাইড করে নেব। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবে, হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশন, কালনা এসে কালনার গঙ্গার ঘাট পেরোলেই শান্তিপুর। আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে বাসে আসতে চায় তাহলে কি করে আসবে? উত্তরবঙ্গ থেকে বাসে আসতে চাইলে তাহলে শিলিগুড়ি বা মালদা যেকোনো জায়গা থেকে বাস ধরে বলবে, কলকাতার বাস ধরবে, বলবেন যে শান্তিপুর বাইপাস নাও। তা সেই হিসাবে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা নেমে আরতি শাড়ি সেন্টার যাব বললেই, মানে স্টেশনে নেমে টোটোতে বললেই হবে যে আরতি শাড়ি সেন্টার যাব, আপনাদেরকে একদম খুব যত্ন সহকারে এখানে নিয়ে আসবে। ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা, 20 টাকা টোটো ভাড়া। হয়তো একজন আসলে হয়তো 30 টাকা, 10 টাকা হয়তো বেশি নিতে পারে, কিন্তু দুজন বা তিনজন আসলে ওরা 20 টাকা করে ভাড়া নেবে, কোনো সমস্যা নেই। তা চলো তাহলে আজকে আমরা আরতি শাড়ি সেন্টারে কি কি স্টক আছে, নতুনত্ব কি কি ডিজাইন আছে সেই শাড়ি গুলো আমরা একটু দেখে নেই। এখন আমরা আরতি শাড়ি সেন্টারের কি কি স্টক আছে এবং এর রেঞ্জ কি আছে, শাড়ির কোয়ালিটি কি আছে এবং সেটার রং, কালার এবং সাইজ কি আছে, সমস্ত কিছু একটু চেক করে নেব, দেখে নেব। চলুন তাহলে আমরা দেখি। আমরা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ল্যাপটপ শাড়ি। হ্যাঁ, ল্যাপটপ শাড়ি। এটার দাম আছে 60 টাকা মাত্র। এটা মিক্সডের মধ্যে আছে, সুতির বলে গেছে, কিন্তু 60 টাকায় দাদা কোনোদিন সুতির শাড়ি হবে না। আর এটা 12 হাতের শাড়ি হবে, পুরো রং গ্যারান্টি, রং গ্যারান্টি, তাই তো? এরপরে যেটা আছে আমাদের, এটাও ল্যাপটপের মধ্যে, এটা 50-50 হবে মধ্যে নাকি? এরপরে আমরা সুতির মধ্যে যাব, পিওর সুতির মধ্যে, এটার দাম আছে 180 টাকা। 180, এটা সুতির ছাপা, তাই তো? সুতোটা কত কত আছে? এটা 80-100 হবে। 80-100, তাই তো? 80-100 সরু সুতোর মধ্যে, বারো হাত। এরপরে যেটা আছে 100x100 সুতোর ছাপা, হ্যাঁ, এটার দাম আছে 215 টাকা, বন্ধনা ছাপা, 15, তাই তো? বন্ধনা। দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন, এর মধ্যে অনেক প্রকার ডিজাইন আছে। একটু ভিতরে আর একটু খুলে দেখো, এটা পুরো বডি, এটা আঁচল আসবে, এটা এই যে আঁচল, আঁচলটা এরকম আসবে। এটা রেঞ্জটা কত বললে? 215 টাকা, তাই তো? 215 টাকা। এরপরে যেটা আছে 220,
মলমলের মধ্যে এটার দাম আছে 235 টাকা। আচ্ছা, দু এক পিস যারা নেবে আর যারা অনেক বেশি পরিমাণ নেবে তাদের কি রেট একটু কম হবে নাকি একই? সে তো আমরা করব, কাস্টমার আসলে আমরা তাদের জন্য যেটুকু পারি আমাদের তরফ থেকে সেটুকু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এটা আঁচলে আসবে আর এটা পুরো বডি হবে 235 টাকা। 235, এটা কি কটনের মধ্যে? কটনের মধ্যে, পুরো কটনে। হ্যাঁ, খুবই হালকা শাড়ি, খুবই মোলাম, খুবই সফট শাড়ি। এরপরে যেটা আছে এটা মলমলের মধ্যে, এটার দাম আছে 250 টাকা মাত্র। এটা আঁচলে ঝুল থাকবে, এটা বডিতে, এটা আঁচল আসবে, ওটা বডিতে যাবে। এটা রেঞ্জ কত আছে বলে? 250 টাকা। 250, তাই তো? আচ্ছা ঠিক আছে। এর রং গ্যারান্টি? রং গ্যারান্টি, কালার গ্যারান্টি, প্রত্যেকটা ছাপার শাড়ির কালার গ্যারান্টি। আর যদি কোনো রিজেকশন থাকে? কোনো রিজেকশন থাকলে 6 মাসের মধ্যে রিটার্ন করতে পারবে, 6 মাস টাইম আছে তার ধোয়ার আগে। ধোয়ার আগে। এরপর যেটা আছে এটা মোমবাটিক বলে এটাকে, মোমবাটিক, এটার দাম আছে 270 টাকা। এর মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে, প্রচুর ডিজাইন পেয়ে যাবে, 15 থেকে 20টা ডিজাইন হবে, ছাপা হবে, আলাদা আলাদা কালার হবে, প্রত্যেকটা বান্ডিলে 6টা করে কালার হবে। 6টা করে, তাই তো? এটা কুচিটা আর বডিটা আলাদা প্রিন্টেড থাকবে। এটা কি বান্ডিল ধরে নিতে হবে নাকি কেউ যে কটা পছন্দ নিতে পারে? আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আমরা তাঁতের শাড়ির মধ্যে আসছি, ছাপার শাড়ি মানে এখনো অনেক রকম ছাপা আছে আমরা দেখাতে পাচ্ছি না, এরপরে আমরা তাঁতের মধ্যে আসছি। এরপরে যেটা আছে তাঁতের হাজার বুটি, এটার দাম আছে 200 টাকা মাত্র। 180 টাকার একটা মাল পাওয়া যাবে এর মধ্যে, ওটা একটু কোয়ালিটি কমা হবে, এটা 200 টাকার মধ্যে পেয়ে। 200 টাকার মধ্যে তাঁতের শাড়ি? হ্যাঁ, তাঁতের শাড়ি, অল বডি। 180 টাকা থেকে আমাদের তাঁতের শাড়ি শুরু আছে, আমরা 200 টাকা থেকে দেখাচ্ছি। ও, এটা পুরো কটনের মধ্যে? কটনের মধ্যে, তাই তো? এটা 80/170 কাজ করা, অল বডিতে কাজ করা থাকবে। এই কটা কালার আছে? 15 থেকে 20টা কালার হয়ে যাবে শাড়িটার। আর এটা আছে 230 টাকা, এটা 200 টাকার একটা কোয়ালিটি আছে, ওটা কোয়ালিটিটা একটু কমা হবে, এটা কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? এটা 15 থেকে 20টা কালার হয়ে যাবে। এটা এরকম বক্স বক্স টাইপের চেক চেক বক্স, তাতে চেক শাড়ি বলে এটাকে। কত রেটটা কত বললে? 230 টাকা। 230 টাকা, 230 টাকা মাত্র। এরপরে যেটা দেখাচ্ছি এটা তাঁতের মধ্যে ঝুল, ঝুল বুটি। হ্যাঁ, এটা আসলে ঝুল আছে, ব্লেড ঝুল বলে, অনেকে চশমা ঝুল বলে। এটার দাম আছে 260 টাকা মাত্র। 260 টাকা, 260 টাকা। এর মধ্যে 15 থেকে 20টা কালার পেয়ে যাবে। কত হাত এটা? 12 হাতে এরপরে যেটা আছে এটা ক্রস বুটি বলে, 280 টাকা গোটানোর কোনো ভয় নেই, পুরো জরির পার না, জরির পার হলে গুটিয়ে যায়, এটা সিলের পার আছে, সিল, হ্যাঁ, সুতির পার, গোটানোর কোনো ভয় নেই, পারে সুন্দর ডিজাইন করা আছে। এরপরে যেটা আছে আপনাদের এটা তাদের মধ্যেই পাবেন, এটা দু কালারের গুটি করা থাকবে, টেম্পল পার থাকবে, ফিতে পার থাকবে, 10 ইঞ্চির পার হবে এটা, 280 টাকা মাত্র। এটা অল বডিতে কাজ করা আছে, পুরো বডিতে, এটাও 280 টাকার মধ্যে। গঙ্গা যমুনা পার, দুপাশে দু কালারের পার, ছোট ছোট গুটি করা থাকবে, 280 টাকার মধ্যে। এরপরে এমব্রয়ডারি, এরপরে যে শাড়িগুলো দেখাচ্ছি 300 থেকে 350 টাকার মধ্যে সবকটাই পেয়ে যাবে, কিন্তু আমি দাম বলছি না, প্রত্যেকটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। এটাতে তিনটে কালার দিয়ে কাজ করা আছে, 15 থেকে 20টা কালার হয়ে যাবে। হ্যাঁ, সুতির মধ্যে কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, তাই তো? এমব্রয়ডারি কাজ করা, কাজটা একটু দেখিয়ে নিই। 300 থেকে 350 টাকার মধ্যে রেট আছে। এই দেখতে পাচ্ছেন কাজের এমব্রয়ডারি যে ফিনিশিংটা, খুবই উন্নত মানের এমব্রয়ডারি ফিনিশিং করা, এটায় কোনো প্রকার সুতো ওঠার কোনো স্কোপ নেই এখানটায়। এরপরে যেটা আছে এটা এমব্রয়ডারি কাজ করা, ওটা কালারের মধ্যে ছিল, এটা লাইট কালারের সুতো দিয়ে কাজ করা, এটা ঝুল আসবে সঙ্গে, 300 থেকে 350 টাকার মধ্যে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা তাঁতের শাড়ি, পুরো অল বডিতে গুটি করা আছে, কিছু কিছু কাপড়ের গুটি আছে দেখবা উঠে যায়, সুতোর সাথে টান দিলে, টান পড়লে উঠে যায়, এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই, এটা পুরো বডিতে একই রকম ভাবে কাজ করা থাকবে, সুন্দর সিলের পার থাকবে, গুটিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপরে যেটা আছে এটাও সুতির পারের মধ্যে, গুটিয়ে যাওয়ার কোনো ভয় নেই, পুরো বডিতে ময়ূরের পালকের মতো ডিজাইন করা থাকবে,
প্রথম থেকে শেষ পর্যন্ত তাতে সারি। দেখতে পাচ্ছেন অফুরন্ত ভান্ডার, আমরা ওনার নিচতলায় উপরের তলায় আরো অনেক জায়গায় মাল রাখা আছে, সেখান থেকে আমরা বাছাই করে অল্প কিছু আইটেম আমরা দেখালাম। এরপরে যেটা আছে এটা তাতে আরো অনেক আইটেম দেখতে পাবেন। এটা দেখো মিডিলে একটা পার করা থাকবে, দুপাশে দুটো পার, মিডিলের পারটা আলাদা কালার কালার দিয়ে করা থাকবে। এই একটা নতুনত্ব তাই তো, মানে এই যে নতুন এটা আমাদের মিডিল দিয়ে একটা পার করা থাকবে, দুপাশে দুটো পার, মিডিলে একটা পার, এই যে উপরে একটা আছে আর এদিকটাই নিচে আর একটা, আর মিডিলে গুটিগুলো এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই, শুধু টান পড়লে উঠবে না। এরপরে যেটা আছে, এরপর আমরা হ্যান্ডলুমের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি, আমাদের ঝর্ণা শাড়ি হ্যান্ডলুমের প্রথম কালেকশন, ঝর্ণা শাড়ি তাই তো, এটা 160 টাকা দাম, 160 টাকা। এটা কি, এটা কি সুতির মধ্যে আছে? পুরো কটনের মধ্যে, কটনের মধ্যে আচ্ছা। 14 হাতের শাড়ি 160 টাকা দাম। এরপরে যেটা আছে এটা 12 হাতের মধ্যে আসবে, এটা কলমকারী, কলমকারী তাই তো, এটা তো মানে খুবই জনপ্রিয় শাড়ি, এটা মোটামুটি আরো এক বছর আগেই বেরিয়েছে, এটা এখনো মানে চলছে খুব মার্কেটের, 270 টাকা দাম, 270 টাকা তাই তো, 12 হাত, 12 হাত। এরপরে যেটা আছে এটা হ্যান্ডলুমের মধ্যে, এটা পাবে 250 টাকা মাত্র, 250 টাকা। এটা কিসের একটা এমব্রয়ডারি কাজ করা আছে? এটা এমব্রয়ডারি, এটা হ্যান্ডলুম কাঁথা স্টিচ বলে, ও হ্যান্ডলুমের মধ্যে এটা তাই তো, হ্যান্ডলুম কাঁথা স্টিচ। এটা প্রত্যেকটা মিনে করা থাকবে, দেখো জরির মিনে করা আছে। 14 হাতের শাড়ি উইথ ব্লাউজ পিস, এটা 15 থেকে 20 টা কালার হয়ে যাবে, 15 থেকে 20 টা কালার, প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশনে 15 থেকে 20 টা কালার আছে হ্যান্ডলুমের যা কালেকশন দেখাবো। এরপর আছে হ্যান্ডলুমের পমপম শাড়ি, এরপরে যেটা দেখাচ্ছি আমরা, আর হ্যান্ডলুম মানেই 14 হাতের শাড়ি, ব্লাউজ পিস থাকবে। এরপরে যেটা দেখাচ্ছি এটা আমরা ইক্কতের মধ্যে আসবে, ঘিচা ইক্কত বলে, এটা রেঞ্জ কত আছে কোনটা? এটা এটা তোমার দাম পড়বে হচ্ছে কি 350 টাকা, 350, 350। আগে যে দুটো ওটা রেঞ্জ শোনা হয়নি, ওটা কত করে ছিল? আগেরটা পমপম হ্যান্ডলুম পমপম ওটাও 350 বোধ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পুরো আঁচলে ইক্কত করা থাকবে, আর আঁচলটা ঘিচা বোনা থাকবে, বডিটা ইক্কত করা থাকবে, পুরো বডিতে ইক্কত থাকবে, ইক্কত ইক্কতের কাজ করা। এটা 14 হাতের উইথ ব্লাউজ পিস আছে। আচ্ছা, এরপরে যেটা আছে হ্যান্ডলুমের এমব্রয়ডারি কাজ করা, এটা দেখো খুব সুন্দর ফুলের কাজ করা রয়েছে, তিন চারটে কালার দিয়ে কাজ করা রয়েছে, মানে যখন দাম বেড়ে যাবে তখন হয়তো 20 টাকা বেশি হতে পারে, দাম বেড়ে যাবে রিসেন্ট 2-3 মাস পরে পরে তাই তো, আর যখন দাম বাড়বে আমরা আপডেট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনারা আসার আগে অবশ্যই দাদাকে ফোন করে, ফোন করে বা হোয়াটসঅ্যাপে দেখে তারপর আসবেন, কোনো সমস্যা নেই। ময়ূর, ময়ূর কাজ করা, অল বডিতে ময়ূর কাজ করা থাকবে, ময়ূরে তিন চারটে কালার করা রয়েছে, 14 হাতের শাড়ি হ্যান্ডলুমের মধ্যে, 14 হাতের বেশ। এরপরে এটা 350 টাকা দাম, 350। এরপরে যেটা দেখাচ্ছি সেটা রয়েছে আমাদের প্লেনের মধ্যে, এটা খাদি, খাদি কাপড়, খাদি বলতে গিয়ে এটা লিলেন খাদি বলে, লিলেন, লিলেন খাদি। আচ্ছা, মোটা নাকি শাড়িটা? শাড়িটা খুবই সফট, সফট, লিলেন সুতোটা পুরো আলাদা, সুতোটা একটু অন্যরকম, এই দেখতে পাচ্ছেন সুতোটা, এটা দাম আছে 400 টাকা, 400 তাই তো। এরপরে যেটা দেখাবো এটা হ্যান্ডলুমের মধ্যে প্রজাপতি, প্রজাপতি ওয়ার্ক করা, 3D প্রজাপতি, দেখো যে উড়ে এসে বসছে এরকম লাগে, হ্যাঁ 3D কাজ করা, এটা দাম আছে 450 টাকা মাত্র, 450। এটা অল বডিতেই কাজ, অল বডিতে কাজ করাতে, নতুনত্ব একটা ডিজাইন। এরপরে যেটা দেখাচ্ছি এটা কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, মানে শাড়ির উপরে কাঁথা স্টিচ কাজ করা, তাই তো, এই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর, এটা কি হাতের কাজ করা? এটা হাতের কাজ, একে একে কাজ করা রয়েছে, এটা দাম আসবে 500 টাকা মাত্র, 500 মাত্র, 500 টাকা, 500 টাকা উইথ ব্লাউজ পিস আছে। এরপরে যেটা আছে এটাও একই দামের মধ্যে পাবে, এটাও একই দামের মধ্যে, এটা চলে আসবে পুরো বডিতে, একই রকম 350 এর মধ্যে তাই তো, 300 থেকে 350 এর মধ্যে, পুরো বডিতে সুন্দর কাজ করা থাকবে, প্রত্যেকটা বুটিতে মিনে করা থাকবে, কালার কালার কম্বিনেশন প্রত্যেকটা 15 থেকে 20 টা কালার পেয়ে যাবে তাই তো। এরপরে যেটা আছে এটা রয়েছে একই রেঞ্জের মধ্যে, দেখো কাপড়টা খুবই সুন্দর, সুতির, সুতির পার, আর প্রত্যেকটা গুটির কালার আলাদা, আর প্রত্যেকটা গুটির মধ্যে মিনে করা রয়েছে, মিনে করা তাই তো, এটা মিডিলে দেখো আলাদা আলাদা করে তিনটে পার আছে, এটারও একটা পার আছে, তিনটে তিনটে, মিনে করা কোনটাকে বলে? এটাই মিনে বলে এটাকে, ও ওই যে মাঝখানে, মাঝখান দিয়ে দেখো মিনে করা রয়েছে প্রত্যেকটার মধ্যে।
এরপরে যে আইটেমটা দেখাচ্ছি এটা দাম আছে 650 টাকা, এটা অল ওভার কাজ হবে, জামদানি মধ্যে। এখন যা যা দেখাবো সবই জামদানির মধ্যে, এটা অল ওভার কাজ আছে। এরপরে যেটা আছে এটা 700 টাকার মধ্যে, 700 তাই তো, লতা কাজ করা থাকবে, আঁচলটা ময়ূরের কাজ করা, সুতোর কাজ, সব সুতোর কাজ, সব জামদানি সুতোর কাজ, ঢাকাই, সব ঢাকাই, ঢাকাই জামদানি। এরপরে যেটা আছে সফটের মধ্যে দেখো, মিনাকারি যেটাকে বলে, এরপরে যেটা আছে এটা কুচি আঁচলে আসবে, এটার দাম পড়বে 1150 টাকা মাত্র, 1150, এটা কুচি আঁচলে আছে, কুচিটা যেরকম হবে আঁচলটা সেরকম হবে, অল ওভার সব জামদানি 1150 টাকা। আর একমাত্র নিত্য নতুন শাড়ি পেতে হলে আপনাদের একমাত্র আসতে হবে আরতি শাড়ি সেন্টারে, কারণ এখানেই সম্ভব নতুনত্ব শাড়ির ডিজাইন পাওয়া। দেখতেই পাচ্ছেন আপনারা, মুখের কথায় কাজ হবে না, পুরো একদম নতুনত্ব ডিজাইন জামদানি শাড়ি এবং বিভিন্ন সুতির শান্তিপুরী শাড়ির মধ্যে নতুন জামদানির মধ্যে এটা লতা জামদানি আছে, এটার দামও 1150 টাকা, পুরো বডিতে লতা আছে, পুরো বডিতে অল ওভার বডিতে লতা আছে। এর কটা করে কালার হবে? 15 থেকে 20টা কালার হয়ে যাবে, সব কটাই ঠিক আছে। এরপরে যেটা আছে এটা হার্ডের মধ্যে আসবে, পালিশ করা যেগুলো হার্ড বলে, এটার দাম আসবে 1150 টাকা, 1150 টাকা, এটা আঁচল আসবে, এটা পুরো বডিতে যাবে, বডিতে। এরপরে যেটা আছে এটা 1000 টাকার মধ্যে, এটা আঁচলটা আসবে, আর পুরো বডিতে। এরকম অনেকে বড় কাজ পছন্দ করে না, লতার কাজ পছন্দ করে না, তাদের জন্য আমরা ছোট কাজ করেছি, এরকম ছোট বডির কাজ করা থাকে, অল বডি পুরো সুতির কাজ, যে গায়ে ফুটবে এমন কোন মানে ভয় নেই, জড়ি থাকলে যে গায়ে একটু লাগে সেরকম কোনো ভয় নেই, পুরো সুতির কাজ করা থাকে। এরপরে যেটা আছে এটা পাখি, দেখো পাখি লতা, পাখি আছে, লতা আছে, সব রকম কাজ করা আছে, দেখো আসলে নারকেল গাছ কাজ করা রয়েছে জামদানির মধ্যে, এটা দাম আছে 1200 টাকা, 1200 টাকা। এরপরে যেটা আছে এটাও জামদানির মধ্যে, এটার দাম 1200 টাকার মধ্যে, এটা এটা আঁচল আসবে, আঁচলে 3-4 রকম কাজ করা আছে, দেখো 3-4 রকম কালার দিয়ে কাজ করা আছে, এটা পুরো বডিতে ছোট ছোট, এরও মোটামুটি 15-20টা লতা আসবে, 15-20টা কালার হয়ে যাবে। অনেকে বলে যে 50-60টা কালার, অ্যাকচুয়ালি কি 50-60টা কালার হয়? না, 50-60টা 15-20টা অ্যাভেলেবেল, তাও সব সময় অ্যাভেলেবেল বা 12-15টা পেয়ে যাবে, পেয়ে যাবে। ওর 50-60টা কালার কি করে করবে দাদা? সেটাই, 50-60টা কালার একদম অবাস্তব একটা কথা অনেকে হয়তো বলে, আমাদের শুনতে হয়। এবার যারা দোকানদার আছে ওরাই বলতে পারবে, হ্যাঁ অনেকে হয়তো 12-15-20টা কালার, সেটা এটাই সম্ভব যে আমরা যখন কালার দেখি 12-15টা কালারই কিন্তু সাধারণত আমরা দেখি বা চিনি, অনেকে 50-60-100টা বলে। এটা দেখো হরিণের মধ্যে, আসলে এটা পুরো এটা সোনার হরিণ বলে, জামদানি হরিণ। এর কটা কালার হবে? এটাও 12-15টা কালার, 12-15, মানে কালারটা বলতে কি মানে এই যে সাদার কালারটা চেঞ্জ হবে নাকি এই যে কালারটা চেঞ্জ হবে, গুটি কালার, গুটি কালারটা চেঞ্জ হবে, আচ্ছা যেরকম কম্বিনেশন আসবে তার মধ্যে মানে সিলেক্ট করে। এটা রেঞ্জ কত আছে বলে? এটা 1200 টাকা, 1200 টাকা। তা আপনারা দেখতে পেলেন যে আরতি শাড়ি সেন্টারের যে শাড়ির সম্ভার সেগুলো আমরা আপনাদের দেখালাম। এবার আরো অনেক রয়েছে, তসরের শাড়ি রয়েছে, অনেক রকম আইটেম রয়েছে, একটা ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব না, যারা আসবে তারা অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। আর আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি আসুন, আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসুন এসে যাচাই করুন, আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। এটা আপনি দেখতে পাচ্ছেন আপনাদের জোড়াজোড়ি কোনো ব্যাপার থাকবে না, হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ মতো শাড়ি দেখবেন, দেখে পছন্দ হবে তারপরে নেবেন। আর আপনি
দেখলে বুঝতে পারবেন যে সত্যি মানে এই আরতি শাড়ি সেন্টারে নতুনত্ব লেটেস্ট ডিজাইন আছে কিনা আসলেই একমাত্র বুঝতে পারবেন। মুখের কথা কাজ হবে না, অবশ্যই আসবেন, এসে আপনারা মালটা নেওয়ার চেষ্টা করবেন। তা আজকের জন্য এখানেই থাকলো, পরবর্তীতে আমরা এসে আরো নতুনত্ব ডিজাইন যখন বেরোবে আবার এসে আমরা আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।